নমস্কার বন্ধুরা, ইচ্ছে রান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আজ জামাই ষষ্ঠী, তো দেখুন জামাই ষষ্ঠীতে কীরকম ষষ্ঠী পুজো হয়। বট গাছের ডাল দিয়ে এই ষষ্ঠী পুজো করতে হয়। তো কেউ কেউ গাছের ওখানে যায় যেখানে বট গাছের তলাতে পুজো হয়, আবার কেউ কেউ বাড়িতেও পুজো করে। তো আমরা এবছর বাড়িতেই পুজো করেছি, কারণ মা এসছে আমার বাড়িতে। তো এখানে কোথায় পুজো হয় জানতেই পারলাম না, তো গাছ থেকে বট ডাল ভেঙে এনে বাড়িতে পুজো হয়েছে। মা সব কিছু বলে দিল পুজোর, আর আমরা সব নিজেরাই পুজো করলাম, খুবই আনন্দ হলো। তো ষষ্ঠী পুজোতে দেখুন জামাইকে ফোঁটা দেওয়া হয়, যেরকম ভাই ফোঁটা থাকে সেরকম জামাই ফোঁটাও থাকে। তো জামাইকে প্রচুর খাতির যত্ন, এরকম যদি একদিন মেয়ে ফোঁটা বা বৌমা ফোঁটা থাকতো খুবই ভালো হতো, মেয়েরাও তো একটু আনন্দ করতে পারতো। শুধু ছেলেরাই পায় ভাই ফোঁটা বলুন জামাই ফোঁটা বলুন, কেন মেয়ে ফোঁটা কি বৌমা ফোঁটা থাকলেও তো ভালো হতো। ভিডিওটা আপনারা পুরোটা দেখুন স্কিপ না করে, আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন। এটা আমার মেজো জামাই বাবু, তো আমরা তিন বোন, তো বড়দি আসতে পারেনি। তো মেজো জামাই বাবু আর আমার বর দুজনই ঝাড়গ্রামে থাকে, এজন্য মায়ের সুবিধা হলো, দুজন এসে দুজনকেই পেলো ফোঁটা দিতে। তো কীভাবে ফোঁটা দিচ্ছে আপনারা দেখুন ভিডিওটা। এটা হচ্ছে ষষ্ঠীর সুতো, এটা আমাদের বেঁধে দিতে হয় হাতে। Mm-hmm.
ষষ্ঠীর বাহনকে দেখে আমি ভিডিও শেষ করলাম।